এই ঈশ্বর সরকারের বিরুদ্ধে কথা বলবো, বলেন বলবো বলবো বলবই, এই সরকারের পতন ঘটাবো ঘটাবো ইনশাআল্লাহ বলেছি। মানে আদালত আমার ভিডিও দেখে, পুরা ভিডিও চ্যানেলের ভিডিও পেশার ভিডিও দেখে বললো যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথা আমি বলেছি। আমি আরও বলবো যদি দেশটির বেগম খালেদা জিয়া তারেক রহমান জোবায়দুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয় আমি বলতেই থাকব 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। তবে আপনাকে বলতে হবে আমি কেন 4 বছরের সাজা নিয়ে আমি সাজান ভাই শামীম বেলাল মনিরুল আসম লিঙ্কন কেন আমরা আজকে কারাগারে, আমাদের লোকেরা কারাগারে কেন বলতে হবে আপনাকে? মান্য আদালত গাড়ি বলে নেয়, গাড়ির নাম্বার প্লেট নেয়, গাড়ির আপনার ইয়ে নেয়, চেসিস নাম্বার নেয়, গাড়ির মালিক নেই, সেই মামলা সাজা হলো কেন বলতে হবে? আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম যখন আমরা ধরো হিন্দু ছিল আমি ছিল পাকিস্তান আমরা গাড়ি পুড়িয়ে দিত, আর এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে রাজনীতি মা বন্ধুরা যে খারাপ ব্যবহার করে পাবনা একজনকে মেরেই ফেলেছে, আমি তার বাড়ি থেকে পরশুদিন যাবো, ছেলেকে পায়নি আমি সন্তান তার বাপকে মেরে ফেলেছে, এর উত্তর কে দিবে? আপনাকে বলতে হবে মাননীয় আদালত, আপনি তো সর্বোচ্চ আদালত। আমি কি বলেছি বাংলার 99 ভাগ মা আছেন, যে মায়েরা 2 আর 3 5 5 আর 3 8 8 আর 2 10 বলতে পারে না, 1 2 3 4 5 6 7 8 9 10 করে গুনে তাদের অনেক সন্তানরা বিচারক বা এত মর্যাদে আছেন, সেই মা সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে জিজ্ঞাসা করতো সে হয়তো কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না বা কুলাঙ্গারের নাম জানা নাই, মানে শব্দের মানে জানা নাই, সে তার সন্তানকে বকা দিয়ে বলতো, হয়তো খারাপ বাংলা ভাষা আরও খারাপ ভাবে বলতো তুমি কাজটি ঠিক করো নাই। তো ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সাজা দিয়েছেন যার সাথে কোনো সম্পৃক্ত নাই, এই সাজা আপনি যদি আমাকে দেন আমি খুশি হব, আর যদি না দেন বাংলার কোটি কোটি মানুষ খুশি হবে। এই ঈশ্বর সরকারের বিরুদ্ধে কথা বলবো, বলেন বলবো বলবো বলবই, এই সরকারের পতন ঘটাবো ঘটাবো ইনশাআল্লাহ।